পায়ের পেশিতে হঠাৎ টান ধরলে কি করবেন? পরামর্শ দিয়েছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও রিহেব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ঘুমিয়ে আছেন, হঠাৎ পায়ের মাংসপেশির টানের ব্যথায় কাকিয়ে উঠলেন আপনি। এমত অবস্থায় পা সোজা বা ভাঁজ করা সম্ভব না। একটানা পা ভাঁজ করে রেখে হঠাৎ সোজা করতে গেলে পায়ের পেশিতে টান পড়ে, তখনই পায়ের পেশিতে বা রগে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। এমনটা ঘুমের মধ্যে বা জেগে থাকা অবস্থাতেও হতে পারে, তবে ঘুমন্ত অবস্থায় বেশি হয়ে থাকে। দীর্ঘ সময় ধরে অতিরিক্ত পরিশ্রমের কারণে অনেক সময় পায়ের পেশিতে বেশি টান লাগতে পারে। আবার দীর্ঘক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকলেও এমনটা হয়ে থাকে। আরও নানান কারণে হতে পারে, যেমন পানি শূন্যতা, মাংসপেশি রক্তে পটাশিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের অভাব, কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন হাইপারটেনশন, কোলেস্টেরল, কয়েকটি বিশেষ ভিটামিনের অভাবে যেমন ভিটামিন B1, B6, B12, কিছু বদভ্যাসের কারণে যেমন ধূমপান, মদপান। ধূমপায়ীদের পায়ে রক্ত চলাচল কম হয় বলে সামান্য হাঁটাহাঁটিতেই তাদের পায়ে টান লাগে। গর্ভাবস্থায় বিভিন্ন স্নায়ুতে চাপ পড়ে থাকে, তাই ও সময় পায়ের পেশিতে টান লাগা স্বাভাবিক ব্যাপার। আবার হাইপোথাইরয়েডিজম, কিডনি ফেইলর, মেনস্ট্রুয়েশন, গর্ভসঞ্চার ইত্যাদি কারণেও পেশিতে টান লাগতে পারে। পেশিতে টান পড়লে, যে পায়ের পেশিতে টান পড়লো দ্রুত সেই পায়ের পেশিকে শিথিলায়ন বা রিল্যাক্স করতে হবে, এতে পেশি প্রসারিত হবে এবং আরাম পাবে। পেশিকে প্রসারিত করার নিয়ম হলো, আপনার যদি হাঁটুর নিচে পায়ের পিছনে মাসেলের টান লাগে, তাহলে পা সোজা করে হাত দিয়ে পায়ের আঙ্গুলের মাথাগুলো ধরে আপনার দিকে আস্তে আস্তে টানুন। আর যদি সামনের দিকে হয়, তাহলে পা ভাঁজ করে পায়ের আঙ্গুলের মাথাগুলো পেছনের দিকে টানুন। অনেক সময় উরুর পেছনেও এমনটা হয়, তখন চিত হয়ে শুয়ে পা ভাঁজ করে হাঁটু বুকের দিকে নিয়ে আসুন যতটুকু পারা যায়। আর উরুর পেছনের পেশিতে আলতো হাতে আস্তে আস্তে মালিশ করুন, আরাম পাবেন। আর যদি পেশি শক্ত হয়ে আসে, তখন ওয়াটার ব্যাগ বা হট ব্যাগের মাধ্যমে কিছুক্ষণ গরম সেঁক দিন আক্রান্ত পেশিতে। আবার যদি পেশি বেশি নরম ও ফুলে যায় আর ব্যথা থাকে, তাহলে তাতে আইস ব্যাগ দিয়ে সেঁক দিয়ে নিন, বেশ আরাম পাবেন। প্রত্যেকের বাসায় ব্যথানাশক বাম বা জেল থাকে, তা দিয়ে আলতো হাতে মালিশ করা যেতে পারে ওই পেশিতে। আর পেশির টানমুক্ত অবস্থায় ভালো থাকতে পটাশিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম যুক্ত খাবার খান। শাকসবজি, ফল, খেজুর, দুধ ও মাংসতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম রয়েছে, তাই এই খাবারগুলো বেশি বেশি খান। নেশাজাতীয় মদ অভ্যাস থাকলে তা থেকেও বেরিয়ে আসতে হবে। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন। সুস্থ থাকুন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।